গুড মর্নিং তো আজকে সকাল সকাল বিছানা থেকেই আমি ভিডিওটা শুরু করলাম তো দেখো দুই ছেলে ঘুমাচ্ছে আমি উঠে গেছি তো আমি উঠে শেরুর খাবার টাবার রেডি করতে করতে শেরু উঠে যাবে তো চলো উঠে পড়ি আর দেখো কিভাবে ঘুমাচ্ছে ঘরের যদি পর্দাটা একটুখানি সরিয়ে তোমাদের জন্য ভিডিও করছি ঘরটা অন্ধকার তাই একটু কেমন যেন লাগছে তো এই যে আমার বাবাটা উঠে পড়েছে দেখেছো আমি উঠে নিজে ফ্রেশ হয়ে শুধু ওর খাবারটা বসিয়েছি এসে দেখছি বাবা উঠে চুপ করে বসে আছে একবারও ডাকে উনি তো চলো ওকে এখন সকালবেলা একটু খাওয়া দাওয়া দেব এই দেখো বাবাটা এসে একটু বিস্কুট জল খেয়ে এসে এখানে বসেছে ব্যালকনিতে এখানটা একটু রোদ আসছে বাবাটা বসে বসে কি করছে কি জানি একা একা তা সবটাই তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করলাম আর ভীষণ ভারাক্রান্ত মনটা

বসে পারো বসে পারো নেই এখন রোদ এখন দুপুর বেলা করবে কি করবে এবার কোথায় যাবে বলো এবার কোথায় যাবে তুমি তো আমের ছেড়ে চলে যাবে তাই না হ্যাঁ ওরে বাবা রে ওরে বাবা রে ও সোনা বাচ্চা রে ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা আচ্ছা 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 এটা তোমার গড়ের মাঠ এটা তোমার গড়ের মাঠ হ্যাঁ 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 আচ্ছা 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 ওরে বাবা উড়ি বাবা উড়ি বাবা ওরে বাবা রে চলো আমি স্নান করে নিই হ্যাঁ 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 আমি স্নান করে তুমি খেলো উহ ও অত রাগ নিজু দাদা সব রাগ হাড্ডির ওপর দিচ্ছে হ্যাঁ হ্যাঁ রিজু দাদা নিয়ে যাইনি যা পড়ে গেছে এই পড়ে গেল হাড্ডি পড়ে গেছে হাড্ডি পরে গেছে কেনে আমি দেবো না তা আমি দেবোই না তুমি এসে নেমে নাও তুমি এসে নামো নেমে নিয়ে নাও চলে এসো নামো নামো ধুম করে নেমে যাও চুম করে নেমে যাও নামো দেখি নামো আসো 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 নামো নামবে না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সারা দুফু দাদা রোদ ওরত্তি করে এখন বাজে প্রায় পৌনে ছটার কাছাকাছি মানে বিকালবেলা তো এখন সে ঘুমালেন আর ওর দাদা তো বেরিয়ে গেছে সাড়ে পাঁচটা নাগাদ তারপরে ও অনেকক্ষণ বসে বসে তারপরে এখন ঘুমাচ্ছে এখন কখন উঠবে জানি না তো এই দেখো বাইরে এখনো অন্ধকার হয়নি তো চলো ও ঘুমাক ও যখন উঠে উঠবে আমি বাকি কাজ বাজ সেরে তারপরে আসি আর আজকে ওকে ছাড়তে ইচ্ছা করছে না মনে হচ্ছে সারাক্ষণ ওর কাছে বসে থাকি জানো দেখো এখন ছটা দশ সন্ধ্যাবেলা আমার বাবা তা ঘুম দিয়ে উঠেছে ডাকছি কোলে আসতে বলছি আসছে না একটু হিচু করবে ও উঠছে না চল আচ্ছা আমি তুই হিচু করি আনি আসো আসো আমি কোলে করে নেবো বাবা আসো কোলে করে এখন ঘুম থেকে উঠেছে এখন কত আদর আর আজকের দিনটাই আমার বাবাটা আর আজকের দিনটা তারপর চলে যাবে গো সোনা বাচ্চাটা চলে যাবে গো সোনা বাচ্চা এটা কি হয়েছে বাবা সোনা বাচ্চাটা চলে যাবে সোনা বাচ্চা এটা আমার চলো চলো কিছু করে আসবে চলো আবার ঘুমাবে আবার ঘুমাবে তুমি আবার ঘুমাবে হ্যাঁ আবার ঘুমবে আমা আরো ঘুমাবে হ্যাঁ আমাতে করতে করতে এই দেখো এই দেখো তো দেখো সেরু কিন্তু আবার একটু ঘুমিয়ে পড়েছিল আর তোমাদের ওই ঘুমানো আর দেখায়নি তো সেরু এখন বেশ অনেকটা লেট করে আবার উঠলো তো ওঠার পরে ওকে একটুখানি বিস্কুট খাইয়ে দিলাম বিস্কুট জল খাইয়ে এবার সেরু শেরুর কাজ করবে আর আমি আমার কাজ তো যাই হোক দেখো বাচ্চাটা খেয়ে নিচ্ছে আর সেরুর কাজ বলতে কি জানো তো সেরু এই সময়টা বিকালে আর কি ঘুম থেকে ওঠার পরে সে সন্ধ্যা হোক যখনই হোক ওই জানলার কাছে গিয়ে বসে ভীষণ এনজয় করে রাস্তা দিয়ে লোকজন গাড়ি ঘোড়া যা কিছু আছে ওগুলো দেখে আর এত সুন্দর করে ওখানে বসে থাকে ওখান থেকে না আসতেই চায় না আধা ঘন্টা চল্লিশ মিনিট হয়ে যায় বেশি হয়ে যায় তাও আসে না মানে অনেক সময় হয় ওখানেই বসে একটু ঘোরাফেরা করে আবার গিয়ে বসে তারপরে ও দাদা যখন ঘরে ঢোকে তখনও লাফালাফি করে তো এই হচ্ছে বিষয় তো চলো বাবাটাকে খাইয়ে নি আর খাওয়াচ্ছি আর যাই করছি মনে হচ্ছে কালকে যেন এই এই কাজগুলো আমার আর থাকবে না কালকের জন্য আর এই সমস্ত কাজগুলো থাকবে না যেমন হয়ে যাবে তো সব এই হচ্ছে শেরুর কাজ প্রতিদিন বিকাল হলে এখানে বসে থাকা তোমরা হয়তো অনেকেই জানো দেখেছ এর আগে ভিডিওর মধ্যে আর এখানে শেরু ভীষণ ভাবে এনজয় করে খুব ভালোবাসে এই জায়গাটা এই জায়গাটা বসতে ভীষণ ভালোবাসে তো আজকে আমার ঘরে ওর লাস্ট দিন এখানে বসে ও আনন্দ করা রাস্তার লোকজন গাড়ি ঘোড়া সবকিছু সুন্দর করে দেখা কালকে থেকে আর এই জিনিসটা থাকবে না গো যাই হোক এটা তো এখন বলে লাভ নেই কারণ এটা আমি জানি এটাই বাস্তব এটাই হওয়ার ছিল আমি জেনে বুঝে কিছু করেই এনেছি তবুও তোমাদের কাছে একটু বলছি ওই আর কি কষ্টটা একটু শেয়ার করলে কমে এরকম একটা ব্যাপার না তো এই যে দেখো এই এই জায়গাটা তোমাদের দেখাচ্ছে করে এটা হচ্ছে একটা ক্লাবের খেলার মাঠ এখানে কিছু বাচ্চা কাচ্চারা খেলাধুলা করে আমি জানি সেরু ওটা দেখে তারপরে এই যে রাস্তাঘাটের লোকজন এই সমস্ত থাকে সবকিছু সেরু ভীষণ ভাবে এনজয় করে আর অনেকে বলেছে এখান দিয়ে জানলা দিয়ে বসে সেরু মানে শেরুর মাকে খোঁজে না গো সেরুর মাকে খোঁজে না কারণ সেরু তখন কিন্তু ওই ভিডিও কলে ওর মা থাকে ওর মাকে দেখায় সেরু ওগুলোর দিকে কোনো ধ্যান ধারণা থাকে না সেরু শেরুর মতো এই রাস্তার দিকেই তাকিয়ে থাকে এই সময়টা কোনো দিকে মানে কোনো ধ্যান নেই টোটাল ওই দিকটায় খেয়াল থাকে তো যাই হোক দেখো এখন রাত্রে রাতের ডিনারটা ওর দাদা ওকে করিয়ে দিচ্ছে আজকে রাতকে মাংস ভাত খাওয়াচ্ছি কারণ কালকে একটু বড় বড় উঠতে হবে তো এবার সকালবেলা কি খাবে না খাবে কতটা কি তাই ভাবলাম একটু ভাতটা খাওয়ালে বাচ্চাটার পেটটা ভালো থাকবে তো চলো এখন দেখো পনেরো দশটা বাজে রাত্রে ডিনার করিয়ে নিচ্ছি আজকে সারাদিনের খাওয়াটা ওর দাদাই খাওয়ালো দুপুরে ওর দাদা খাইয়েছে এখনো ওর দাদা খাইয়েছে ওর দাদা নিজে আজকে মাংসটা রান্না করেছে ওর জন্য তো যাই হোক চলো ও খাওয়া দাওয়া করে নি তারপরে খাওয়া শেষে যেরকম প্রতিদিনকার মতো সেরু চলে এসছে দাদার সঙ্গে যুদ্ধ করতে আর এই যুদ্ধে শেরুই জয়ী হয় সব সময় সেরু জিতে যায় দাদা হেরে যায় সব সময় আর দাদাকে দেখাতে পারি না ওই যে দাদা জামা কাপড় জামা থাকে না জানো জামা পরে না ওই দেখো না চাদরটা গায়ে দিয়ে আছে বলে কি আমাকে ভিডিও নেবে না তো আর কি করবো তবু একটু আদু চলে আসে আর কি করা যাবে তোমরা কিছু মনে করো না আর ওই যে কি সব হেজি ফেজি করে না ওগুলো না ঠিক করতে পারি না কারণ সে যু সেরুটা চলে আসে তো ওই জন্য তো যাই হোক চলো দেখো সেরু কি করছে মনে হচ্ছে মাটি ফাটি ঘুরে একদম এখানে গর্ত বানিয়ে ফেলবে এরকম একটা ব্যাপার তো ভালোই লাগে না দেখো কি সুন্দর খাওয়ার পরে এই যে এনার্জিটা ওর এখন খেলাধুলা করবে তারপরে টায়ার্ড হয়ে গিয়ে তারপরে ঘুমিয়ে পড়বে আর তা নাহলে এমনি এমনি একটু শোভে না ও সমানে ডাকতে থাকবো দাদাকে যে আসো খেলো মানে তুমি না চাইলেও তোমাকে জোর করে ও খেলাবেই এরকম একটা বাচ্চা ও তো যাই হোক এই চলতেই থাকে প্রত্যেক দিনকার মতো একই নিয়ম একই সিস্টেম আর প্রতিদিন যেন তো সব অনেক কিছু করে সারাদিন ঘরের মধ্যে কত কিছু করে আমাদের এত সুন্দর এন্টারটেন করে মানে কি বলবো তো সব কিছু বন্দি করা যায় না এটাই হচ্ছে বিষয় তো যাই হোক সব কিছুই বাস্তব সবটাই আমি জানি তারপরেও মন তো আমি তো একটা মানুষ কষ্ট হয় খারাপ লাগছে কী আর করা যাবে তো একটা কথা বলতে চাই সেু যেন এরকম হ্যাপিই থাকে সুতোবার কাছেও সুতোবা যেন ওকে একটু সময় দিয়ে সুন্দর করে একটু হ্যাপি রাখে এটাই চাইব রাখে ও যথেষ্ট সময় দেয় সব কিছু করে তারপরেও আমার একটা স্পেশাল রিকোয়েস্ট ওকে যেন সুন্দর করে একটু আদর করে একটু সময় দিয়ে রাখে বাচ্চাটা ভীষণ ভালো একটা বাচ্চা যেন তো ভীষণ ভালো আর খুব বোঝদার বাচ্চা ও তোমাদের আমি বোঝাতে পারবো না যদি কেউ সামনে থেকে ওর সারাদিনকার কিছু দেখো তাহলে হয়তো তোমরাও বুঝবে তো যাই হোক বকলে বোঝে আদর করলেও বোঝে ও ভুল করলেও বোঝে এটাই হচ্ছে বড় কথা তো যাই হোক চলো এই তো এখন চলতেই থাকবে দাদা ভাইয়ের যুদ্ধ

তা অবশেষে ঘুমিয়েছে দেখো মাথাটা নিচের দিকে ঝুলিয়ে রেখে ঘুমাচ্ছে তো চলো আজকের মতো ভিডিও এখানে এন্ড করি গুড নাইট টাটা দেখা হচ্ছে